She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me, I'm not gonna put up a fight. Hi guys, welcome to our channel Sports07. आशा करी तुम्हारा सबाई भालो आशो। IPL एर 15th मैच चेन्नई सुपर किंग्स वर्सेस कोलकाता नाइट राइडर्स खेलाटी मुम्बई एर वांखेड़े ग्राउंडे अनुष्ठित होबे। तार आगे तुम्हारे आमी जे आगेर मैचगुलोते जे भावे टीम बनिए जीतेछि सेई लाइव प्रूफ तुम्हारे देखाबो बोलेछिलाम, तो सेईगुलो आगे देखिए दी, तारपर एई मैचटा निये आमी टीम बनाबो। तो चलो आगे आमी आमार लाइव जेतार जे उइनिंग सेईगुलो देखाई। आमी तुम्हारे रिसेंट जेटा हलो मुम्बई और दिल्लीर खेलाटाय 50 टाका जीतेछि, तुम्हारा देखते पाच्छो। दुटो टीम लागिएछिलाम आमी, फार्स्ट टीमटाते आमी हेड टू हेड लागिएछिलाम, ओखाने आमी 25 टाका जीते गेछि। देखो तुम्हारे सामने लाइव प्रूफ देखाच्छि, आमी दिल्ली और मुम्बईर मैचे आमी 50 टाका जीते गेछि। तो आमार टीमेते कैप्टेन छिलो सूर्य कुमार यादव और वाइस कैप्टेन ऋषभ पंत, बाट आमार टीमे बोलिंग रेखेछिलाम आमी 5टा। आमी जदि टीमे अमित मिश्राके राखतम तो आरो पॉइंट्स पेतम, बाट अमित मिश्रा छाड़ाओ आमार टीमे जे बोलारगुलो छिलो प्रत्येकेई आमार असाधारण पॉइंट्स दिएछे। रोहित शर्मा भालो पॉइंट्स दिएछे, शिखर धावन भालो पॉइंट्स दिएछे, आज कुणाल पांड्यार दिन छिलो ना ताई कुणाल पांड्या भालो पॉइंट्स दिते पारेनि। और आमार अपोनेंट जे छिलो तार टीमेर कैप्टेन छिलो रोहित शर्मा, शिखर धावन भालो पॉइंट्स दिएछे, रोहितो दिएछे, बाट तार टीमे बॉलर बेशी राखेनि, विकेट कीपार प्रचुर रेखेछिलो। तो आमी देखो जीते गेछि दुटो टीमेतेई। आमी एकटा ग्रैंड लीगे लागिएछिलाम, ओखाने जे फार्स्ट हुयेछे तार थेके आमार मात्र 174 पॉइंटेर डिफारेंस। तार टीमेते अमित मिश्रा कैप्टेन करेछिलो, तो अमित मिश्राके से सरप्राइजिंगलि निएछिलो एबं कैप्टेन करते से आज मालामाल हये गेछे। देखते पाच्छो तोमरा से फार्स्ट हुयेछे 1 লাখের উপরে জিতে গিয়েছে। তো তার টিমে অমিত মিশ্রা ক্যাপ্টেন ছিল আর শিখর ধাওয়ান ভাইস ক্যাপ্টেন ছিল, তার টিমে কিন্তু রোহিত শর্মা নেই। আর আমার টিমেতে দেখো রোহিত, শিখর ধাওয়ান, রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব আমার ক্যাপ্টেন ছিল। তো আমি 50 টাকা এই ম্যাচটাই জিতেছি। তার আগের দিনের ম্যাচটায় আমার সিএসকের আর এর ম্যাচটাতে আমার সেখানেও আমি জয়লাভ করেছি। সিএসকের ম্যাচে, সিএসকে আগের ম্যাচে উইন হয়েছে, সিএসকে আর রাজস্থান রয়্যালসের ম্যাচে, ওখানে আমি 17 টাকা লাগিয়ে 44 টাকা জিতেছি। দেখো তোমাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি আমি। আমি এখানে তিনজনের ম্যাচ খেলেছিলাম, তিনজনের মধ্যে আমার সবথেকে বেশি পয়েন্টস ছিল। দেখো আমার 728 পয়েন্ট হয়েছে, আর যে সেকেন্ড হয়েছে তার 682 পয়েন্ট। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি ক্রিস মরিসকে ক্যাপ্টেন আর মঈন আলীকে ভাইস ক্যাপ্টেন করেছিলাম। দেখো আমার টিমে স্যাম কুরান, মঈন আলী, ক্রিস মরিস সবাই পয়েন্ট দিয়েছে। আর আমার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এখানে অলরাউন্ডার রেখেছিলাম আমি মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া অলরাউন্ডার ভাবে পারফরমেন্স করেছে, প্রচুর পয়েন্টস দিয়েছে চেতন সাকারিয়া। তার টিমে দেখো সে মঈন আলী, জস বটলারকে করেছিল। তার টিমে অন্য আরেকজনের টিমে দেখো, তার টিমেতে ফাফ ডু প্লেসি ছিল আর সঞ্জু স্যামসন ছিল, কিন্তু পয়েন্টস তেমনভাবে দিতে পারেনি। তো আমি এখানে 44 টাকা জিতে যাই 17 টাকা লাগিয়ে। তো আমার এখন আর্নিং ভালোই চলছে, প্রফিট চলছে এখান থেকে। তো গ্র্যান্ড লিগেও নেক্সট ম্যাচগুলোতে আমি গ্র্যান্ড লিগেও লাগাবো, হেড টু হেড আমি লাগাচ্ছিলাম। তো এখন আমার পারফরমেন্স ভালো চলছে। তো তোমাদের লাইভ প্রুফ একটা দরকার ছিল, তো তোমাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম, তো এই তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা আমি T10 খেলছিলাম, T10েও আমি 15 টাকা হেড টু হেড লাগিয়ে সেখানে 25 টাকা আর্ন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে প্রুফ দেওয়া ছিল যে আমি কীভাবে ড্রিম ইলেভেন থেকে টাকা কামাচ্ছি, তো তার একটা প্রুফ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তোমরাও ড্রিম ইলেভেন থেকে টাকা কামাতে পারো, ভালো করে আইডিয়া নাও কীরকমভাবে টিম বানাতে হয়, সেই আইডিয়াতে যদি তোমরা টিম বানাও তাহলে তোমরা অবশ্যই ড্রিম ইলেভেন থেকেও টাকা কামাতে পারবে। আমি তোমাদেরকে ড্রিম ইলেভেন আর মাই টিম ইলেভেনের টিম সাজেস্ট করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওতে চেন্নাই আর কলকাতার ম্যাচে আমি ফার্স্ট উইকেট কিপার সিলেক্ট করছি। তো এখানে আমি দীনেশ কার্তিককে রাখছি, কারণ ধোনি অনেক লেটে ব্যাটে আসে, তো যে প্লেয়াররা বেশি পয়েন্টস দেবে সেই রকম প্লেয়ারকে সবসময় রাখার চেষ্টা করবে। তো আমি কার্তিককে রাখলাম, তার সাথে ব্যাটিংয়ে আমি ফাফ ডু প্লেসিকে রাখছি, আর তার সাথে আমি সুরেশ রায়নাকে রাখবো। আর এখানে তোমরা শুভমান গিল, নীতিশ রানার মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে রাখার চেষ্টা করবে।
অলরাউন্ডারে মঈন আলীকে রাখবে, রাসেলকে রাখবে, কারণ রাসেল এমন একটা প্লেয়ার যে কোনো মুহূর্তে পয়েন্টস তোমাদেরকে ভরিয়ে দিতে পারে। আর তার সাথে তোমরা স্যাম কুরানকে অবশ্যই রাখবে, জাদেজাকে রাখারও চেষ্টা করবে। তো চারটে অলরাউন্ডার এখানে তোমরা অবশ্যই রাখবে, সাকিবুল হাসান একটা অপশন আছে। তো আজকের ম্যাচে প্রচুর অলরাউন্ডার আছে, তো আজকের টিমটা খুবই ইন্টারেস্টিং আমি বানাতে চলেছি। তোমরা পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেমনভাবে আমি টিমটা শেষ পর্যন্ত বানাই, তোমাদের বেশি আর্ন করতে মানি সুবিধা হবে, পয়েন্টস বেশি কীভাবে পাবে আমি আজকে ভিডিওতে তোমাদেরকে সব দেখাচ্ছি, কোন কোন প্লেয়ারকে সিলেক্ট করলে বেশি পয়েন্টস সেই সমস্ত প্লেয়াররা তোমাদের দেবে, ভালো করে দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে প্যাট কামিন্সকে বোলিংয়ে নিয়ে নিলাম, তার সাথে দীপক চাহারকে নিচ্ছি, বাট আমি দীপক চাহারের জায়গায় ভাবছি ডিজে ব্রাভো কিংবা বরুণ চক্রবর্তীকে নেওয়ার কথা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ড্রিম ইলেভেন আর মাই টিম ইলেভেনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা যাও ওখান থেকে ডাউনলোড করে নাও। সাইন আপ বোনাস তোমরা ড্রিম ইলেভেনেতে 200 টাকা পর্যন্ত পাবে, আর মাই টিম ইলেভেনে তোমরা সাইন আপ বোনাস 100 টাকা পাবে আমার রেফারেল কোড লাগালে। তো তোমরা যাও গিয়ে ওখান থেকে ডাউনলোড করে খেলা শুরু করে দাও, আর আনন্দ উপভোগ করো, আর টাকা জিততে থাকো। চলো টিমটা বানিয়ে নিই আমি। আর টিমেতে আমি এখানে হরভজন সিংয়েরও একটা অপশান আছে, বাট হরভজন সিংকে আমি রাখছি না, আমি প্যাট কামিন্সকে রেখেছি। তার সাথে আমি ডিজে ব্রাভোকে নিচ্ছি, কারণ ডিজে ব্রাভো একটা অলরাউন্ডার অপশান, লাস্টের দিকে ডেথ ওভারে বল করে তো উইকেট নেওয়ার সম্ভাবনা থাকে, এবং চেন্নাই যদি উইকেট পড়ে যায় তো ব্যাট করারও সুযোগ থাকবে এবং রানও পাবে, তো আলটিমেট পয়েন্টস বেশি পাবে, এইরকম প্লেয়ারকে আমি সিলেক্ট করতে চাইছি। তো এখানে আমি প্যাট কামিন্সকে নিলাম, তার সাথে ডিজে ব্রাভো আছে। এখানে আমি অলরাউন্ডার লিস্টে অ্যান্ড্রু রাসেলকে রেখেছি, স্যাম কুরানকে রেখেছি, মঈন আলীকে রাখছি, আর তার সাথে রবীন্দ্র জাদেজাকে রাখলাম। আর সাকিবুল হাসান একটা ভালো অপশান আছে, বাট আমি সাকিবুল হাসানকে নিতে পারছি না, কারণ এখানে আমার লিমিটেড অপশান আছে ড্রিম ইলেভেনে, তিনটে বলার তিনটে ব্যাটসম্যান আমাকে রাখতেই হবে। তো সেই হিসাবে তুমি চারটের বেশি অলরাউন্ডার ড্রিম ইলেভেনে সিলেক্ট করতে পারবে না, তো সাকিবুল হাসানেরও একটা ভালো অপশান ছিল। তো আমি এখানে দীপক চাহারকে নিয়ে নিলাম বোলিংয়ে, আমি ব্যাটসম্যানে ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, নীতিশ রানাকে রেখেছি, তোমরা চাইলে রাহুল ত্রিপাঠীকে রাখতে পারো, রাহুল ত্রিপাঠীর রূপে একটা ভালো অপশান আছে। আমি এখানে অলরাউন্ডার রাসেল, মঈন আলী, স্যাম কুরান আর রবীন্দ্র জাদেজাকে রেখেছি, তোমরা চাইলে সাকিবুল হাসানকে অবশ্যই রাখতে পারো টিমে, সাকিবুল হাসান একটা ভালো অপশান, কারণ ব্যাটিংও করবে বলিংও করবে, আলটিমেট পয়েন্টস যে সমস্ত প্লেয়ার বেশি দেবে তাদেরকে রাখা সবসময় চেষ্টা করবে টিমে। আর এখানে আমি বরুণ চক্রবর্তীকে রেখেছি, বরুণ চক্রবর্তী একটা ভালো স্পিনার কলকাতার, তো উইকেট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বরুণ চক্রবর্তীর থেকে। আর দীপক চাহারকে রেখেছি আমি, দীপক চাহার আর ডিজে ব্রাভোর মধ্যে তোমরা একজনকে অবশ্যই রাখবে টিমে, আমি চাইবো দীপক চাহার আশা করি ফার্স্টে বলে আসবে, এবং দীপক চাহার আর স্যাম কুরান প্রথমে বল করে, তো দুটো ফাস্ট বোলারকেই আমি টিমে রাখছি, যে কোনো একটা ফাস্ট বোলার তো অবশ্যই উইকেট নেবে কলকাতার ওপেনারের, সেই আশাতে আমি দীপক চাহারকে রাখলাম ডিজে ব্রাভোর জায়গায়। তো তোমরা লজিকগুলো ভালো করে বুঝবে কোন প্লেয়ারকে রাখা উচিত। তো কলকাতার ওপেনাররা আউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ফার্স্ট দুটো উইকেট তিনটে উইকেট তাড়াতাড়ি কলকাতায় পড়ে যাচ্ছে, তো স্যাম কুরান আর দীপক চাহার ফার্স্ট বল করবে, তো এদের দুজনের মধ্যেই উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তো সবসময় লজিক অনুযায়ী উইকেট বানাবে তোমরা, টিম বানাবে সবসময়। তো দেখো এখানে আমি টিম মোটামুটি বানিয়ে ফেলছি, এখানে তোমরা প্যাট কামিন্স, দীপক চাহার আর বরুণ চক্রবর্তী তিনটে আমি বলার অপশানে রাখলাম তিনটে প্লেয়ারকে, এবং উইকেট কিপার আমার দিনেশ কার্তিককে রাখলাম, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়নাকে রাখলাম, আর তার সাথে আমি ব্যাটিংয়ে তোমরা চাইলে নীতিশ রানাকে রাখতে পারো, আমি এখানে রাহুল ত্রিপাঠীকে রাখলাম, অ্যান্ড্রু রাসেল, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, মঈন আলী, চারটে আমার অলরাউন্ডার আছে। তোমরা চাইলে সাকিবুল হাসানকে রাখতে পারো, বাট আমি এখানে সাকিবুল হাসানকে রাখছি না, প্যাট কামিন্স, দীপক চাহার আর বরুণ চক্রবর্তী তিনটে আমার বোলিং অপশান হয়ে গেল। তো টিম আমার মোটামুটি ঠিকঠাক লাগছে দেখতে, আমার আর 0.5 ক্রেডিট পড়ে আছে, বাট আমার 11টা প্লেয়ার সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এখানে আম্বাতি রাইডু একটা ভালো অপশান আছে, চাইলে আম্বাতি রাইডুকে সুরেশ রায়নার জায়গায় খেলাতেই পারো, টিমে রাখতে পারো, বাট আমার মনে হয় সুরেশ রায়না ভালো পয়েন্টস দেবে, তাই আমি সুরেশ রায়নার উপরে ট্রাস্ট করছি, সুরেশ রায়নাকে রাখছি। তোমরা নীতিশ রানা, সুমন গিলের মধ্যে অবশ্যই কোনো একটা প্লেয়ারকে রাখার চেষ্টা করবে, গিল এমন একটা প্লেয়ার ধরে ধরে খেলার প্লেয়ার, বাট ফর্ম এখন অতটা হয়তো ভালো নেই, কিন্তু কোনো একটা প্লেয়ারের একটা ম্যাচই লাগে ফর্মে আসতে, তো গিল হয়তো নেক্সট ম্যাচ ভালো খেলতেই পারে, বাট আমি রাহুল ত্রিপাঠীর সাথে যাচ্ছি, আমি রাহুল ত্রিপাঠীকে রাখছি টিমে। তো আমার টিম বানানো কমপ্লিট, চলো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা সিলেক্ট করে নিই। তো এখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে অনেক অপশান আছে, বাট আমি বলবো সবসময় যে সমস্ত প্লেয়াররা বেশি
পয়েন্টস দেবে সেই রকম প্লেয়ারকে রাখবে। আর সবথেকে বেশি পয়েন্ট সবসময় অলরাউন্ডারদের দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অলরাউন্ডারকে সিলেক্ট করবে ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেনে। তো আমি এখানে মঈন আলীকে ভাইস ক্যাপ্টেন করছি, আর তোমরা চাইলে মঈন আলীকে ক্যাপ্টেনও বানাতে পারো। আর তার সাথে রবীন্দ্র জাদেজা, অ্যান্ড্রু রাসেল বা স্যাম কুরান, তিনটে প্লেয়ারের মধ্যে কাউকে তোমরা ক্যাপ্টেন বানাতেই পারো বা ভাইস ক্যাপ্টেন বানাতেই পারো। আর রিক্সি অপশান হয়ে যাবে ফাফ ডু প্লেসি আর রাহুল ত্রিপাঠির মধ্যে কাউকে করা, বাট রাহুল ত্রিপাঠি হয়তো কোনো একটা ম্যাচ ভালো খেলে দিল, তখন রাহুল ত্রিপাঠি পয়েন্টস প্রচুর দিয়ে দিতে পারে, বাট শুধুমাত্র ব্যাটসম্যানকে করা অনেকটা রিক্সি অপশান হয়ে যাবে যেহেতু প্রচুর অলরাউন্ডার আছে চেন্নাই আর কলকাতার ম্যাচে। তো আমি এখানে মঈন আলী আর অ্যান্ড্রু রাসেলকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করে দিলাম। তো টিমটা তোমরা একবার দেখে নাও, আমার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হলো মঈন আলী আর অ্যান্ড্রু রাসেল, উইকেট কিপার দীনেশ কার্তিক, ফাফ ডু প্লেসি, রাহুল ত্রিপাঠি, ক্রিস শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, অ্যান্ড্রু রাসেল, মঈন আলী, স্যাম কুরান, আর তিনটে বোলার হলো প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী আর দীপক চাহার। তো এইটা আমার প্রাইম টিম তোমাদেরকে বানিয়ে দেখালাম। এরপর আমি একটা তোমাদেরকে অপশনাল টিম বানিয়ে দেখাবো, এর অপোজিট একটা টিম কেমন হতে পারে। যারা ড্রিম ইলেভেনে গ্র্যান্ড লিগে অনেকগুলো করে টিম লাগাও তাদের জন্য আমি ডিফারেন্স আর একটা টিম বানিয়ে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, এখানে আমি কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করছি সেটা তোমরা ভালো করে লুক করো, দেখো, তোমরা বুঝতে থাকো কোন প্লেয়ারগুলোকে রাখা উচিত টিমে। সেকেন্ড টিমটায় আমি কোন কোন প্লেয়ারকে রাখছি তো তোমরা দেখো। আমি উইকেট কিপার এখানে মহেন্দ্র সিং ধোনিকে সিলেক্ট করলাম, তার সাথে ব্যাটিং আমি চারজনকে নিলাম, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি। এখানে আমি অলরাউন্ডার রাসেলকে নিলাম, তার সাথে মঈন আলী আর স্যাম কুরানকে রাখলাম। বোলিংয়ে আমি এখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখছি প্যাট কামিন্সের জায়গায় এই টিমটাতে। আর এখানে আমি শার্দুল ঠাকুর আর ডিজে ব্রাভোর মধ্যে একটা বোলারকে অবশ্যই নেব। তোমরা চাইলে ডিজে ব্রাভো আর বরুণ চক্রবর্তী দুটো অপশানই নিতে পারো। আমি এখানে ডিজে ব্রাভো আর বরুণ চক্রবর্তীকে রাখার চেষ্টা করবো, কারণ বরুণ চক্রবর্তী এমন একটা বোলার যে কোনো মুহূর্তে খেলার রূপ ঘুরিয়ে দিতে পারে। আগের ম্যাচেই তোমরা দেখেছিলে দুটো উইকেট নিয়েছিল একই ওভারে, বিরাট কোহলির উইকেট আর তার সাথে একটা আনক্যাপ প্লেয়ারের উইকেট নিয়েছিল। তো বরুণ চক্রবর্তী খুবই ভালো মানের স্পিনার। তো আমার টিমে আপাতত চারটে আমি ব্যাটিং রেখেছি, প্যাট কামিন্স, সুরেশ রায়না, শুভমান গিল আর নীতিশ রানা, অলরাউন্ডার মঈন আলী, সাকিবুল হাসান, স্যাম কুরান, আর এখানে আমি রাসেলকে রাখার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই রাসেলকে রাখবে। আমি এখানে সাকিবুল হাসানের এক অপশানে যাচ্ছি, আমি সাকিবুল হাসানকে রাখছি। আর রাসেলকে তোমরা সবসময় রাখার চেষ্টা করো, কারণ রাসেল এমন একটা প্লেয়ার যে কোনো মুহূর্তে খেলার রূপ ঘুরিয়ে দেবে। ডেথ ওভারে বল করতে আসে, ফিনিশারে ব্যাট করতে আসে, তো পয়েন্টস দেবার সম্ভাবনা অনেক বেশি। ক্যাচ লোভার পজিশনে ফিল্ডিং করে, তো সবসময় রাসেল এমন একটা প্লেয়ার যে পয়েন্ট সবসময় তোমাকে দিতে অনেকটাই দেবে, এবং কোনো কোনো ম্যাচে হয়তো ফেল হয় বাট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে রাসেলের পয়েন্টস দেওয়ার ক্ষেত্রে। তো তোমরা রাসেলকে টিমে রাখবে, ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন নাই বা করতে পারো, বাট রাসেল এমন একটা প্লেয়ার টিমে রাখবে কারণ পয়েন্টস রাসেল অনেকটাই দেবে। তো আমি এখানে অলরাউন্ডারে রাসেলকে সিলেক্ট করে নিলাম, রাসেল, মঈন আলী, সাকিবুল হাসান আর স্যাম কুরান, চারটে আমার অলরাউন্ডার হয়ে গেছে। আমি এখানে রবীন্দ্র জাদেজাকে নিলাম না, বাট এখানে যদি ফ্লেক্সিবিলিটি বেশি থাকতো ড্রিম ইলেভেনে আমি অবশ্যই রবীন্দ্র জাদেজাকে সিলেক্ট করতাম। আমি যখন মাই টিম ইলেভেনে টিম বানাবো তোমাদেরকে, এর পরের টিমটাই মাই টিম ইলেভেনে বানিয়ে দেখাবো, সেখানে ফ্লেক্সিবিলিটি অনেক। মাই টিম ইলেভেনে আমি রবীন্দ্র জাদেজাকে অবশ্যই রাখবো টিমে, পাঁচটা অলরাউন্ডার আমি সেখানে সিলেকশানে রাখবো। তোমরা সেই এর পরেই কিছুটা অংশ পরেই সেই অংশটা আসছে ভিডিওর, তোমরা দেখতে থাকো। এখানে আমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা সিলেক্ট করে নিই, এখানেও একটা অলরাউন্ডারকে আমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করছি। এখানে আমার সাকিবুল হাসান আর স্যাম কুরান ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হলো, তো টিমটাও এখানেও ভালোই লাগছে। সাকিবুল হাসান আমার ক্যাপ্টেন আর স্যাম কুরান আমার ভাইস ক্যাপ্টেন। তোমরা চাইলে ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না কিংবা নীতিশ রানাকে করতে পারো, বাট আমি এখানে সাকিবুল হাসান আর স্যাম কুরানের সাথে গেলাম। তো টিমটা তোমরা দেখে নাও, আমার সাকিবুল হাসান আর স্যাম কুরান ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, তার সাথে উইকেট কিপার আছে আমার মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, নীতিশ রানা, সাকিবুল হাসান, অ্যান্ড্রু রাসেল, মঈন আলী, স্যাম কুরান, ডিজে ব্রাভো, প্রসিদ্ধ কৃষ্ণা আর বরুণ চক্রবর্তী। তো এই টিমটাও আমার অনেকটাই ভালো লাগছে, এবং
এটা আমার সেকেন্ড টিম গ্র্যান্ড লিগে, এই টিমটাও তোমরা ভালোভাবে লাগাতে পারো এবং হেড টু হেডেও তোমরা এইসব টিম অবশ্যই লাগাতে পারবে। চলো তোমাদেরকে আমি মাই টিম ইলেভেনে আমার লাস্ট টিমটা বানিয়ে দেখাই এবং এই টিমটা আমি অনেকটাই ব্যালেন্সড বানাবো। আর এখানে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে ড্রিম ইলেভেনের থেকে। সবসময় আমি পার্সোনালি সাজেস্ট করি মাই টিম ইলেভেনে টিম বানাও তোমরা। মাই টিম ইলেভেনে দুটো বোলার দুটো ব্যাটসম্যান নিয়ে তুমি চারটে উইকেট কিপার পাঁচটা অলরাউন্ডার পর্যন্ত তুমি সিলেক্ট করতে পারবে টিমে। তো দেখো আমি উইকেট কিপার শুধু দিনেশ কার্তিককে রাখলাম, আর ব্যাটিংয়ে আমি ফাফ ডুপ্লেসিকে রাখছি, সুরেশ রায়নাকে এখানে রাখবো, তার সাথে আমি নীতিশ রানাকে রাখছি। তো আমি এখানে শুধু তিনটেই ব্যাটসম্যান রাখার চেষ্টা করব, আর কোনো ব্যাটসম্যান আমি এখানে রাখছি না। আমি অলরাউন্ডারে অ্যান্ড রাসেলকে নিয়ে নিলাম, স্যাম কুরানকে নিয়ে নিলাম, মোয়েন আলীকে নিয়ে নিলাম, তার সাথে আমি রবীন্দ্র জাদেজাকে নিয়ে নিলাম, আর সাকিবুল হাসানকেও নিয়ে নিলাম। তো আমি বলেছিলাম যে পাঁচটা এখানে অলরাউন্ডার আমি সিলেক্ট করব, তো পাঁচটা অলরাউন্ডারকে আমি সিলেক্ট করে নিলাম এখানে। আমি পাঁচটা অলরাউন্ডার নিয়ে নিলাম এখানে, আর এরপরে আমি আর কোনো অপশানই নেই অলরাউন্ডার নেওয়ার। তো পাঁচজন যে যা খেলবে সবাইকে আমি এখানে রেখেছি। এরপর আমি বোলিংয়ে এসেছি, বোলিংয়ে এখানে প্যাট কামিন্সকে রাখার চেষ্টা করব টিমে, আর তার সাথে দীপক চাহার কিংবা ডিজে ব্রাভো আর বরুণ চক্রবর্তী, এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের উপরে তোমরা যাবে। আর লজিক্যালি আমি দীপক চাহারের উপরে যাচ্ছি, কারণ দীপক চাহার আর স্যাম কুরান সবসময় চেন্নাইয়ের বোলিং স্টার্ট করে, তো এই দুটো বোলারের মধ্যে কোনো একটা বোলার ফার্স্টে উইকেট পাবেই। তো আমি দীপক চাহারকে নিয়ে নিলাম, আমার টিমে স্যাম কুরান অলরেডি আছে, তো দীপক চাহার আর প্যাট কামিন্স এই দুটো বোলার আমার টিমে হয়ে গেল। তো টিমে আমার উইকেট কিপারে আছে দিনেশ কার্তিক, ব্যাটিংয়ে ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, নীতিশ রানা, তিনজন মাত্র ব্যাটিং রেখেছি আমি। অলরাউন্ডারে পাঁচটা অপশান আছে আমার, অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেল, তারপরে স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, মঈন আলী, সাকিবুল হাসান, বোলিংয়ে আমার দুটো অপশান প্যাট কামিন্স আর দীপক চাহার। তোমরা চাইলে এখানে শার্দুল ঠাকুর, ডিজে ব্রাভো কিংবা বরুণ চক্রবর্তী, বা তোমরা চাইলে এখানে হরভজন সিংকে রাখতে পারো, বাট আমার মনে হয় না হরভজন সিং ভালো পারফর্ম করতে পারবে বলে আমি চাইবো নেক্সট ম্যাচে কলকাতা হরভজন সিংয়ের জায়গায় শিবম মাভিকে টিমে চান্স দিক, খেলাক একটা ম্যাচ। তো সেটা যদি হয় তো কলকাতার পক্ষেই ভালো, আর ভালো ভালো কিছু প্লেয়ারও কলকাতায় এখনও বাইরে বসে আছে, লকি ফার্গুসন, সুনীল নারিনের মতো প্লেয়ার বাইরে বসে আছে, কুলদীপ যাদবের মতো স্পিনার বাইরে বসে আছে। তো কলকাতার টিমটা অনেকটাই স্বতঃস্ফূর্ত লাগছে আমার কাছে। তো যাই হোক, টিমের ব্যাপারে ফিরে আসি। তো এখানে আমি দিনেশ কার্তিককে আমার রাখলাম উইকেট কিপারে, ব্যাটিংয়ে আমি ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আর তার সাথে রাখলাম আমি নীতিশ রানাকে। তো তিনটে আমার ব্যাটিং সিলেক্ট করেছি। তো অলরাউন্ডারে আমার অলরেডি পাঁচটা প্লেয়ার সিলেক্ট করা আছে, তো টিম আমার ঠিকঠাক লাগছে। অলরাউন্ডারে আমার অ্যান্ড্রু রাসেল, তার সাথে আছে মঈন আলী, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, সাকিবুল হাসান, আর শুধু বোলিংয়ে আমি দুটো প্লেয়ার সিলেক্ট করেছি, এক প্যাট কামিন্স, সেকেন্ড দীপক চাহার। তো টিম আমার ব্যালেন্সড লাগছে, এখানে সব ক্রেডিট আমার অলরেডি শেষ হয়ে গেছে, আর এগারোটা প্লেয়ারও সিলেক্ট কমপ্লিট। চলো ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন এখানে সিলেক্ট করে নিই। তো এখানেও আমি অলরেডি অবশ্যই দুটো অলরাউন্ডারকে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন করার চেষ্টা করব। তো এখানে আমার মোয়েন আলীকে করতে পারো তোমরা, এটা আমার মাই টিম ইলেভেনের প্রাইম টিম। তো এখানে অবশ্যই আমি মোয়েন আলীকে করছি, তার সাথে তোমরা চাইলে ফাফ ডুপ্লেসিকে করতে পারো, বাট আমি মোয়েন আলীকে করলাম। আর তার সাথে তোমরা এখানে জাদেজার একটা ভালো অপশান আছে, তোমরা চাইলে জাদেজাকে করতে পারো। তো আমি এখানে রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন বানাতে চাইছি, বা স্যাম কুরানকেও তোমরা বানাতে পারো, অ্যান্ড্রু রাসেলকে বানাতে পারো, অপশান প্রচুর আছে এখানে, প্রচুর অপশান আছে। তো এখানে এখানে আমি সাকিবুল হাসানেরও একটা অপশান আছে, মঈন আলীর একটা অপশান আছে। তো আমি এখানে সাকিবুল হাসান আর মঈন আলীকে শেষ পর্যন্ত করে দিলাম। তো চলো টিমটা তোমরা দেখে নাও, আমার উইকেট কিপারে আছে দিনেশ কার্তিক, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, তার সাথে নীতিশ রানা, অলরাউন্ডারে অ্যান্ড্রু রাসেল, সাকিবুল হাসান, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, আর আছে মঈন আলী, অলরাউন্ডার হয়ে গেল। তো বোলিংয়ে আছে প্যাট কামিন্স আর দীপক চাহার। তো টিম আমার কমপ্লিট বানানো। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি তিনটে টিম বানিয়ে দেখালাম, এই তিনটে টিম তোমরা অবশ্যই যে কোনো গ্র্যান্ড লিগে, স্মল লিগে বা হেড টু হেডে লাগিয়ে অবশ্যই খেলতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই, থ্যাংক ইউ।